everyone, assalamualaikum. This is Sanjida, your favorite modest fashion blogger. চলে এসেছি লাইভে ফর দ্য সেকেন্ড টাইম উইথ তানিয়া তুলিস ফ্যাশন হাউস, ওকে? অ্যান্ড প্রথমবার আমি যখন তানিয়া তুলিস ফ্যাশন হাউসকে প্রমোট করেছিলাম, আমার মনে আছে আমি খুব সুন্দর একটা মাস্টার্ড ইয়েলো কালারের ড্রেস পরে তারপরে হচ্ছে গিয়ে লাইভটা করেছিলাম। অ্যান্ড দ্যাট ওয়াজ সুপার হিট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অ্যান্ড আজকে প্রথমবারের মতো তানিয়া তুলিস থেকে আমি তোমাকে দেখাবো, আমি তোমাদেরকে শাড়ি দেখাবো, ঠিক আছে? যেহেতু প্রচন্ড গরম, প্রচন্ড গরম, এই গরমে কিছু কিছু শাড়ি লাভার্সরা আছে যারা কিনা দেখা যায় যে গরম হোক আর যেটাই হোক না কেন শাড়ি ছাড়ে না, আর বিশেষ করে সামনে যেহেতু ঈদ, সো দেখা যায় যে শাড়ি পরতে তারা খুব 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 মানে তাদের ক্রেভিং হয়ে থাকে। সো তাদের জন্য আজকে আমরা দেশীয় খুব সুন্দর সুন্দর কটন শাড়ি নিয়ে এসেছি। আর আমি অলরেডি একটা খুবই নাইস একটা কটন শাড়ি পরে আছি, শাড়িটার কালারটা এত সুন্দর, এত সুদিং, এত নাইস, মাশাআল্লাহ, এক্স্যাক্টলি লাইভে যে কালারটা দেখতে পাচ্ছেন সেটাই কালারটা। যারা যারা এই শাড়িটা নিতে চাচ্ছি কটনের ভিতরে নিতে পারেন, খুব সুন্দর করে ড্যাসেল করা আছে শাড়িটাতে, তারপরে হচ্ছে শাড়িটাতে খুব সুন্দর করে এরকম করে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, দিস ইজ অ্যামেজিং। কটন শাড়ি সাধারণত আমার খুব বেশি একটা দেখা যায় যে পরা হয় না, বাট আজকে অনেক দিন পর কটন শাড়ি পরে আমার খুবই ভালো লাগছে। হ্যালো টিনি পুনি, কি অবস্থা, কেমন আছেন? টিনি পুনি থেকে যে কমেন্ট করেছেন, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। টিনি পুনির ব্যাগ কিন্তু আমি রেগুলার ইউজ করি, তোমরা কি জানো টিনি পুনির একটা ব্ল্যাক কালারের ব্যাগ আমাকে হচ্ছে গিয়ে লাস্ট ইদে টিনি পুনি গিফট দিয়েছিল, ওই ব্যাগটা আমি কিন্তু রেগুলার পরছি, রেগুলার ইউজ করছি আর কি। আচ্ছা, সো আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটাতে আমাকে কেমন লাগছে সেটা জানো। খুব সুন্দর একটা শাড়ি, খুবই 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 সুন্দর স্ট্যান্ডার্ড একটা শাড়ি, মানে থাকেন অনেক সময় অনেক গর্জিয়াস এর ভিড়ে মাঝে মাঝে একটু স্ট্যান্ডার্ড জিনিস আমরা খুঁজি, এটা হচ্ছে ঠিক ওই রকম একটা স্ট্যান্ডার্ড শাড়ি, ওকে? অ্যান্ড শাড়িটার রংটা জাস্ট তোমরা দেখো, একদম মানে মাশাআল্লাহ, এই রংটা আমার মনে হয় সবাইকে মানাবে, ঠিক আছে? অনেকে এই ভাবে কি এই ধরনের লাইট কালার গুলো শুধুমাত্র যাদের স্কিন টোন ব্রাইট তাদের জন্য, বাট আসলে কিন্তু না, যাদের স্কিন টোন একটু ব্রাউন, আন্ডারটোন একটু ব্রাউন হয়, আমার মনে হয় যে তাদেরকেও এই রংটা খুব ভালো হবে, কারণ এই রংটাই আসলে এরকম খুবই সুন্দর, ঠিক আছে? সো আমি তো অলরেডি পরে আছি, আমার কাছে ভীষণ 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 ভালো লাগছে শাড়িটা। শাড়িটা এখন মার দেয়া, তার জন্য একটু হয়তো হালকা ফুলে ফুলে আছে, তবে এই শাড়িটাই তোমার যখন একবার ওয়াশ করবে তুমি, আমার কাছে মনে হয় যে এই শাড়িটা আরো সফট হয়ে যাবে এবং তখন পরতে আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে? আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটার মধ্যে কিন্তু কালার্স আছে, কালার্স গুলো আমরা দেখাবো। এই যে দেখো এরকম করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, সেম ম্যাচিং ম্যাচিং কালারের সুতো দিয়ে সবকিছু মিলিয়ে শাড়িটা না দারুণ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে শাড়িটার ওজনের কথা যদি আমি বলি, শাড়িটার ওজনটা এত হালকা, এত হালকা যে তোমার মনেই হবে না তুমি কিছু পরে আছো। এই গরমে না হলে শাড়ি পরতে কার ভালো লাগে বলো, বাট তারপরেও আমার কাছে তো বেশ ভালোই লাগছে। আর এইরকম সুন্দর একটা ছিমছাম শাড়ির সাথে আমি কি জুয়েলারি পরবো এটাই বুঝে পাচ্ছিলাম না, কোনো মতেই খুঁজে পাচ্ছিলাম না। পরে আমার মনে হলো কি, কেন না এটার সাথে আমি একটু পার্লের কিছু পরি। সো পার্লের কিছু পরতে গিয়ে একটা গর্জিয়াস নেকপিস হাতের কাছে পেয়েছি, সো এটা পরে ফেলেছি। এটা পরার পরে দেখি কি গেম চেঞ্জ হয়ে গেছে, মানে একদম মানে রয়্যাল একটা লুক চলে আসে এটা পরার পরে। কেমন লাগছে আমাকে বলো, আমি খুবই ছিমছাম মেকআপের সাথে এই লুকটা নিয়েছি, কমেন্ট করে জানাবে, ঠিক আছে? শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও, অ্যান্ড তোমাদের বাজেটের মধ্যেই তোমরা এই শাড়িটা পেয়ে যাবে। আজকে আমরা অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখবো, এবং আমাদের আজকের লাইভে যদি 1.5K ভিউয়ার্স হয়ে যায় তাহলে আমার পরা এই সুন্দর শাড়িটাই তোমাদেরকে ঈদ গিফট করে দিব। সো কি করতে হবে, বেশি বেশি করে লাইভে শেয়ার করে দিতে হবে। অলরেডি অলমোস্ট 1K পিপলস আর ওয়াচিং, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো সো মাচ ফর জয়েনিং, 1K ডান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। সবাই একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিব আমরা, ঠিক আছে? আমার পরা শাড়িটার টোটাল কালার খুব সম্ভবত 4টা নাকি 5টা, এই 5টা আমাকে একটু হাতে দেন এই শাড়িগুলো। আচ্ছা দাও আমি একটু আমার পরে শাড়ির কালার গুলো তোমাদের সবগুলো, আচ্ছা সবগুলো রাখি, অসুবিধা নেই। এই শাড়িগুলো হচ্ছে গিয়ে আমরা আজকে লাইভে দেখবো, ওকে? টেক এ স্ক্রিনশট, আমার একটু স্ক্রিনশট নেন, হ্যালো স্ক্রিনশট,
ওকে, সো এই সবগুলো শাড়ি হচ্ছে আজকের লাইভে আমরা দেখব। এটা আমি সরাচ্ছি, আর তার মধ্যে আমার পরা শাড়িটা যদি বলি, আমার পরা শাড়িটা হচ্ছে খুব সম্ভবত এই কালার গুলো আছে, ঠিক আছে। একটা আমি যেটা পরে আছি সেটা এটা খুলে ফেলেছি আমরা আগে আগে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কালার, এটা আমরা দেখব। তারপরে আছে হচ্ছে আমার পরা শাড়িটার পার্পেল কালার, আমার পরা শাড়িটার আছে হচ্ছে খুব সুন্দর একটা ব্রাউনিশ গোল্ডেন কালার, এটা আছে হচ্ছে একটা সুন্দর একটা পিঙ্ক কালার, আর এইটা আছে হচ্ছে খুব সুন্দর একটা গোল্ডেন কালার। ওকে, এটা হচ্ছে আমার পরা শাড়িটা। সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিব। 1.5K হয়ে গেলেই আমার পরা শাড়িটা কিন্তু একেবারে গিফট থাকছে আপনাদের জন্য। খুব সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবার আগে আমার পরা শাড়িটা দিয়ে শুরু করি, ওকে। গেস করতে থাকো তো আমার পরা শাড়িটার দাম কত। কিউটি, এবার তো দেখো, এই যে দেখে ফেলেছি। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে আমার পরা শাড়িটা। প্রথমে ট্যাসেল পেয়ে যাচ্ছ, খুব সুন্দর। এটা হচ্ছে রাজশাহী বেসিক সিল্ক, আচ্ছা রাজশাহী বেসিক সিল্ক মনে হয় এটার তোমার ম্যাটেরিয়ালটা, বা এই শাড়িটার নামটা হচ্ছে রাজশাহীর বেসিক সিল্ক ম্যাটেরিয়াল। ওকে, এটা হচ্ছে তোমার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ট্যাসেল দেওয়া আছে, 14 হাত শাড়ি, ব্লাউজ পিস সহ শাড়ির শেষ প্রান্তে ব্লাউজ পিসের পাড়ের মধ্যে প্যানেল করা আছে। খুবই সুন্দর একটা শাড়ি, ওকে। সো এই যে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শাড়িটা, খুবই নাইস একটা শাড়ি। পুরোটা শাড়িতে এরকম সুন্দর করে কাজ করা আছে, ঠিক আছে, সুতোর কাজ করা আছে, একদম খুবই সফট সুদিং টাইপের একটা শাড়ি। শাড়িটা আমরা হচ্ছে একটু এভাবে করে নিয়ে দেখি, একদম লাস্ট প্রান্তে হচ্ছে গিয়ে শাড়িটার আমাদের কি বলে ব্লাউজ পিস রয়ে গিয়েছে। হ্যাঁ, সো ব্লাউজ পিসটা হচ্ছে এই যে ব্লাউজ পিসটা তো কাজ করা। তো তুমি যখন ব্লাউজ বানাবে, তুমি এরকম করে হাতার মধ্যে ব্লাউজের ইয়ে দিয়ে, মানে কাজটা দিয়ে তুমি হচ্ছে সুন্দর করে বানাতে পারো। সো এটার দাম কত সেটা আমি আরেকটু পরে বলছি, কালার গুলো দেখে নেই। হ্যাঁ, তুমি সুন্দর করে পরলে এই শাড়িগুলো কিন্তু অনেক সুন্দর লাগবে। দেখো, এখন আমি জাস্ট গায়ে ধরে দেখিয়েছি, আর সেম শাড়িটাই কিন্তু আমি পরে আছি, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, সেম শাড়িটা আমি পরে আছি। তুমি যখন সুন্দর করে শাড়িটা পরবে, শাড়ির বিষয়টাই এরকম, ইটস হাউ অ্যাবাউট ইউ ক্যারি, ঠিক আছে। সো এটার দামটা বেশ রিজনেবলের মধ্যে আছে, আমি তোমাদেরকে বলছি দামটা, আগে কালারগুলো তোমাদেরকে দেখিয়ে নিই। সাইডে হচ্ছে আঁচলের মধ্যে আমরা ট্যাসেল পাচ্ছি, চারো সাইডে সুন্দর করে এরকম করে সেম কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছি। নোটিফিকেশন পাই না কেন, ফেসবুকের ঝামেলা রে আপু, নোটিফিকেশন যে ফেসবুক কেন দেয় না, এটা ফেসবুকই একমাত্র ভালো জানে, আমি আসলে জানি না। হ্যাঁ, ফেসবুকে বললেও আসলে ফেসবুক কোনো কথা শোনে না, ফেসবুক খুব 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 পচা হয়ে গিয়েছে। এই হচ্ছে কি, ফেসবুকের যা মনছে ফেসবুক তা করছে, এই হচ্ছে কি অবস্থা। আজকে আমাকে বলেছিল ফেসবুক যে মোটামুটি বেশ কয়েক ঘন্টা লাইভ বন্ধ রাখতে। এখন আজকে হচ্ছে সারাদিনে আমার 8টা লাইভ। সো এই 8টা লাইভ আমি কবে করব, কালকেও আমার মোটামুটি 2টা আউটসাইড লাইভ আর ইনসাইড লাইভ, মানে স্টুডিওতে লাইভ হচ্ছে আমার মনে হয় 4-6টা লাইভ আমার, যদি পারি তো 7-8টা লাইভ পর্যন্ত কালকেও আছে। হ্যাঁ, আমিও তো একটা মানুষ, আমি যদি আজকে কয়েক ঘন্টার জন্য লাইভ অফ রাখি, তাহলে আমি এই লাইভগুলো কবে করব। সো আমি বললাম যে ফেসবুক তুমি তোমার মতো কাজ করতে থাকো, আমি আমার মতো লাইভ করতে থাকি, কারণ আমার পক্ষে আর সম্ভব না, একটা দিনও গ্যাপ না। আমি যদি আমার যদি সম্ভব হতো যে একটা দিনও গ্যাপ নেওয়ার, কালারটা খুবই স্মুথ আসলে। দিনের জন্য যদি গ্যাপ নেওয়ার সুযোগ হতো, আমি না একটু ঘুমাতাম, সত্যি কথা, আমি একটু রেস্ট নিতাম, একটু ঘুমাতাম, আমি আসলে একটু সময় কাটাতাম। এই কালারটা বেশ সুন্দর, এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে। দামটা আমি বলছি, এটা হচ্ছে রাজশাহী বেসিক সিল্ক ম্যাটেরিয়াল, কটন মিক্স করা আছে এটার মধ্যে, এটা ডেফিনেটলি কটন মিক্স করা আছে। শাড়িটা একদম ডিফারেন্ট, এই লাইভে নোটিফিকেশন পেয়েছি তাই। আচ্ছা, প্রাইস কত বলো, প্রাইস বলছি, কালার গুলো দেখিয়ে নেই, এটা 4টা কালার দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড কালার উইথ ব্লাউজ পিস, 14 হাতের শাড়ি, আর প্রাইসটা আমি একটু পরে বলছি, এটা সরিয়ে নিচ্ছি। এটা খুব সুন্দর একটা কালার ছিল, আর
আরো দুইটা কালার আছে, ওই দুইটা কালারও বেশ সুন্দর। আমি যে কালারটা পরেছি, এই কালারটা পরার পরে যে এত সুন্দর লাগবে এটা বুঝি নাই সত্যি কথা। শুরুতে ভেবেছিলাম আল্লাহ এত লাইট কালার, এটা পরলে কেমন না কেমন লাগে, পরার পরে দেখি বাহ সুন্দর লাগছে, তো কালারটা আসলে সুন্দর চোখে তুলে ফেলেছি এর মধ্যে। আচ্ছা, সো যারা একটু পিঙ্ক লাভার আছি, পিঙ্কি পঙ্কি কালার, ম্যাচিং ট্যাসেল পাচ্ছ, ট্যাসেল গুলো খুবই হেলদি। লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দাও আপু, তোমার মেকআপ এত গ্লো করছে মাশাআল্লাহ, লাইভে একদিন দেখিও, সারাদিন ঘামতে ঘামতে মেকআপ এখন গ্লো করছে, এটা হচ্ছে আসল গ্লোয়িং এর রহস্য, ঠিক আছে, আর কিচ্ছু না, ঠিক আছে। আচ্ছা, সো এটা হচ্ছে গিয়ে আমাদের শাড়িটা, আমার দাম কত আপু? এই তো আর একটা কালার দেখি, দামটা বলে দিচ্ছি, আমার সাথেই থাকেন। শাড়িটা না আমার কাছে ভালো লেগেছে, কটনের মধ্যে আমার কাছে মনে হচ্ছে ইটস ফিলস লাইক কটন, হয়তো এটাকে রাজশাহীর সিল্ক বলা হয়, বেসিক সিল্ক বলা হয় এটাকে, ঠিক আছে, বাট আমার কাছে ইট ফিলস লাইক কটন। হ্যাঁ, কটনের মতোই ফিল হবে তোমার কাছে একদম, কাউকে গিফট করার জন্য পারফেক্ট। আর কালার গুলো এত সুদিং মাশাআল্লাহ, ইউ উইল লাভ ইট। হ্যাঁ, খুব সুন্দর করে আবার ম্যাচিং কালারে সুতো দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, শাড়িটা একদম অন্যরকম আসলে, মানে সচরাচর কটন শাড়ির সাথে আসলে এটার তুলনা হয় না, এটা আসলে একটু অন্যরকম টাইপের একটা শাড়ি। ওকে, কালার গুলো দেখবে খুবই সুন্দর, যেমন আমি যে কালারটা পরে আছি, এখন যেটা দেখাচ্ছি, একটু আগে যে গোল্ডেন কালারটা দেখালাম, সবকিছু মিলিয়ে খুব সুন্দর কালার গুলো। এবং সাথে হচ্ছে তোমরা একদম কাজ করা ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ, এই যে রানিং ব্লাউজ পিস থাকছে, তুমি চাইলে ব্লাউজ পিস খুলেও নিতে পারো, আবার চাইলে নাও খুলতে পারো, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আরো একটা কালার, প্রাইস পড়ছে আরেকটা কালার দেখি আমি বলে দিচ্ছি প্রাইসটা। আচ্ছা, পেয়ে যাচ্ছি তানিয়া তুলিস ফ্যাশন হাউস পেজে, যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো তানিয়া তুলিস ফ্যাশন হাউস পেজে ঝটপট করে। শাড়িটা সরিয়ে রাখছি, এবার আমরা চলে যাবো আরেকটা শাড়িতে, লাস্ট কালারে, লাস্ট কালারটা দেখেই আমরা প্রাইসটা বলে দিব। এর আগে তোমরা লাইভটা, ও না আরো দুইটা কালার আছে, সরি আরো দুইটা কালার আছে, কালার আরো দুইটা দেখে তারপর প্রাইসটা বলছি, সবগুলো দেখে প্রাইসটা বলছি, অনেকদিন পর একটু সময় পেলাম তোমাকে দেখার সাথী আপু, থ্যাংক ইউ। এই কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এটা হচ্ছে একটু ডিপ গোল্ডেন বা বেইজ টাইপের একটা কালার। এই কালারটা তুমি তোমার কালেকশনে রাখতে পারো, ধরো তুমি কোনো ফর্মাল মিটিং এ এই শাড়িটাকে তুমি যদি সুন্দর করে উঠিয়ে পরে না, কুচি দিয়ে উঠিয়ে পরে না, ওভাবে করে যদি পরো অসম্ভব সুন্দর লাগবে। এটার কালারটা খুব সুন্দর, এটার কালারটা একটু ডিপ গোল্ডেন, ওটা যেমন একটু ব্রাইট গোল্ডেন ছিল, এটা হচ্ছে একটু ডিপ গোল্ডেন কালারটা, বেশ নাইস। হ্যাঁ, তারপরে হচ্ছে প্রেজেন্টেশন, তুমি পড়তে পারো যে কোনো প্রেজেন্টেশনে, তুমি পড়তে পারো অফিসিয়াল মিটিং গুলোতে পড়তে পারো, মানে কিছু কিছু অকেশন থাকে না, ফর্মাল অকেশন, ফর্মাল অকেশন গুলোতে তুমি সুন্দর করে পড়তে পারবে এই শাড়িটা। এই রংটা বেশ সুন্দর। আরেকটা কালারফুল কালার আছে এটার মধ্যে, সেটা হচ্ছে পার্পল কালার, সেটা দেখাচ্ছি। এটা এভাবে আসলে জর্জেটের মতো কুচি দেওয়া যায় না, যেহেতু কটন, সো এটার কুচিগুলো একটু ডিফারেন্ট ভাবে দিতে হয়। আমি জাস্ট র্যান্ডমলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটার কুচি সুন্দর করে ওভাবে দিতে হবে, যেহেতু কটন শাড়ি ওভাবেই দিতে হবে। হ্যাঁ, কুচি কিন্তু পরে থাকবে না, কুচি একটু ফুলে থাকবে, ওই জায়গাটা সেফ পিন দিয়ে পিন আপ করে নিতে হবে। এটার প্রাইস হচ্ছে, আর একটু ওয়েট করতে হবে, আর একটা কালার দেখিয়ে বলে দিচ্ছি, এই কালারটা ভীষণ সুন্দর, গো ফর দিস ওয়ান। তুমি যদি একদম একটা নিউট্রাল টাইপের লুক চাও, সাধারণ একটা সুন্দর ছিমছাম টাইপের একটা লুক চাও, ইউ ক্যান গো ফর দিস ওয়ান, এটা খুবই সুন্দর একটা কালার। আরেকটা কালার আমি চলে যাচ্ছি, এটা সরিয়ে আরেকটা কালার হচ্ছে, অনেক জোস লাগছে আপু, গলার মালাটা কোথা থেকে নিয়েছো? এটা ঈদে শপিং করেছিলাম একটা র্যান্ডম পেজ থেকে, বাট এটা অনেক দামি, এটা অনেক এক্সক্লুসিভ একটা পার্ল, এটার পার্ল গুলো সব রিয়েল পার্ল। হ্যাঁ, আচ্ছা, সো এইটা হচ্ছে গিয়ে লাস্ট কালার, এখনই প্রাইসটা বলে দিচ্ছি, এটা হচ্ছে গিয়ে ট্যাসেল। আপু, আপনার চেহারার সাথে শাড়ির কালারটা মিলে গেছে, হাই হাই কি বলে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সো এইটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট কালার, পার্পল কালারের মধ্যে খুবই 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 সুন্দর একটা কালার মালাটা, মালা না বেসিক্যালি, এটা আসলে একটা নেকলেস। হ্যাঁ, এটা হচ্ছে একটা নেক পিস, খুব সুন্দর একটা নেক পিস, এটা আমি অনেক শখ করে কিনেছিলাম ঈদের সময় পরবো বলে, বাট আমার আর ঈদের সময় পরা হয়নি। ওকে, সো ঈদের সময় আসলে যা শপিং করার করি সারা বছর ওগুলাই করি, আমি এরকমই করি, ঈদের সময় সুযোগ পেয়ে দেখা যায় যে একদম শপিং হয়ে যায়, তো আর ঈদের সময় সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় যেটা সারা বছর পাওয়া যায় না, যেটা সত্যি কথা। সো ওই সুযোগটাকে আসলে কাজে লাগে। এটা হচ্ছে সেম শাড়িটার পার্পল কালার, এই ব্লাউজ পিস সহ পেয়ে যাচ্ছ,
এবার চলে আসি প্রাইজে। এটার প্রাইস হচ্ছে মাত্র 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 2350 টাকা। ওকে, 2350 টাকা। যার যার চাই স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো তানিয়া টুরিস্ট ফ্যাশন হাউস পেজে তাড়াতাড়ি করে, আদারওয়াইজ মিস হয়ে যাবে। ওকে, আর কোনটা ট্রাই করো আর না করো, আমারটা তো করতেই হবে। আমারটার রংটা দেখেছো, এই রঙই তো পাওয়া যায় না। আমি এখানে একটা পিন মেরে রেখেছি তো, এই জন্য হাত পা ইজিলি নাড়াচাড়া করতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে তোমাদেরকে আরম কটনের কিছু ড্রেস দেখাবো, সরি শাড়ি দেখাবো। আরম কটনের শাড়ি, এগুলো গিফটের জন্য একদম পারফেক্ট হবে। আরম কটনের শাড়ির উপরে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা ট্যাসেল আছে, শাড়িটা ডিফারেন্ট। এটা হচ্ছে আরম কটনের। ওকে, আর হচ্ছে কাটওয়ার্কও করা আছে বললো। কাটওয়ার্ক কোথায়? কাটওয়ার্ক তো কাটওয়ার্ক দেখতে পাচ্ছি না। ফুলের মাঝে অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ট্যাসেল আছে, শাড়ি 14 হাত, ব্লাউজ পিস আছে। ওকে, আচ্ছা, সো এই শাড়িটা আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আরম কটনের শাড়ি, আরম কটনের উপরে এমব্রয়ডারি ওয়ার্ক করা গর্জিয়াস একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে গিয়ে তোমার একেবারে ব্লাউজ পিসটা দিয়ে দেন আমাকে। শাড়িটা বিশাল বড়, শাড়িটা একেবারে 14 হাতের মতো আছে। এটার যে ব্লাউজ পিসটা আছে, ব্লাউজ পিসটা হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এই শাড়িতে। সো এটাকে আমরা হচ্ছে এভাবে ধরতে পারি। ওকে, এই শাড়িটা তোমরা যারা যারা নিতে চাচ্ছ, এটা হচ্ছে আরম কটনের একটা স্পেশাল শাড়ি। এই শাড়িটার কালার আছে কয়টা? দুইটা। এটার দুইটা কালার আছে, একটা হচ্ছে গ্রিন কালার আর একটা হচ্ছে তোমার ল্যাভেন্ডার টাইপের একটা কালার। ঠিক আছে, সো প্রিটি কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। আরম কটনের শাড়ি 14 হাতের উপরেই আছে, একদম রানিং ব্লাউজ পিস সহ। তো এই যে এটা হচ্ছে কুচির অংশটা, একদম আরম কটনের। এগুলো ওয়াশ, এখন মার দেওয়া তাই ফুলে ফুলে আছে, এগুলো ওয়াশ করলে একদম গায়ের সাথে মিশে যাবে। ওকে, এটার আরেকটা কালার হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার কালার, খুবই সুন্দর সুদিং টাইপের। এদিকে খুব সুন্দর করে ট্যাসেল দেয়া আছে, এদিকে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। ওকে, সো দিস ওয়ান, ওয়াও, দিস ওয়ান ইজ অ্যামেজিং। আচ্ছা, কটনের শাড়ি না, আমার মনে পড়েছে, আমি না শাড়ি পরাই শিখেছি কটন শাড়ি দিয়ে। হ্যাঁ, জর্জেট শাড়ি সামলাতে পারতাম না, কটন শাড়ি দিয়েই শাড়ি পরা শিখেছি। সো কটন শাড়ি তুমি যদি সুন্দর করে পরতে পারো, 8-7 লাগে একদম, মানে একদম পারফেক্ট এরকম লাগে। সো তুমি চাইলে এই শাড়িটা নিতে পারো। আরম কটনের মধ্যে আছে, এমব্রয়ডারি ওয়ার্ক করা। প্রাইস হচ্ছে 2450 টাকা। ওকে, 2450 টাকা এটার প্রাইস, সাথে ব্লাউজ পিস আছে। পুরোটা শাড়ি যদি ধরি, এভাবে করে ধরছি আমি। ওকে, যারা যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে আমরা অর্ডার করে ফেলবো তানিয়া টুরিস্ট ফ্যাশন হাউস পেজে। পুরোটা শাড়ি আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, সো দ্যাট তোমাদের আইডিয়া থাকে। আমরা অনেক টাইপের শাড়ি আজকে দেখছি, বেশিরভাগই কটনের মধ্যে। ওয়েদার ডিমান্ড, এক্স্যাক্টলি ওয়েদার ডিমান্ড ওয়াইজ হচ্ছে গিয়ে ম্যাটেরিয়ালস দেখাচ্ছি তোমাদের শাড়ি। আচ্ছা, এখন হচ্ছে অ্যান্ডি সিল্কের শাড়ি দেখাবো তোমাদেরকে। হ্যাঁ, এক একটা এক এক ধরনের শাড়ি। এটা হচ্ছে অ্যান্ডি সিল্কের শাড়ি, এমব্রয়ডারি ওয়ার্ক করা, ট্যাসেল করা, 14 হাত শাড়ি। শাড়ির সাথে শেষ প্রান্তে ব্লাউজ আছে, অ্যান্ডি কটনের শাড়ি। এখানে যে কাজটুকু দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো কি বলে এটাকে, স্কিন প্রিন্ট না, এটা পুরোটা সুতার কাজ। দেখেন, ক্লোজলি দেখাচ্ছি, এটা পুরোটা সুতার কাজ। অনেক লেট করে ফেলেছি আজকে, গোলাপি কালারের হিজাবের টিউটোরিয়াল চাই, হিজাবের টিউটোরিয়াল কত শিখিয়েছি তোমাদেরকে, এবার তোমরা আমাকে শিখাও, নতুন কিছু শিখাও। আজকে স্কিন কেয়ারের লাইভ চাই, পুরে আজকে স্কিন কেয়ারের লাইভের তাল নাই। হ্যাঁ, আজকে আমাকে মাফ করো, আজকে না, ইনশাল্লাহ করবো খুব শীঘ্রই। আর স্কিন কেয়ারের লাইভ করার আগে আমার একটু স্কিন রিলেটেড অনেক কিছু জানার আছে, জেরিন আপুর সাথে আমার একটা মিটিংয়ে বসতে হবে। তারপরে গিয়ে এটার কালারটা কি সুন্দর দেখো, আর পুরোটা বডি দিয়ে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক দেখতে পাচ্ছি। এগুলো কিন্তু কোনো প্রিন্ট না, হ্যাঁ, এমব্রয়ডারি ওয়ার্ক, খুবই কালারফুল একটা শাড়ি এটা, খুবই কালারফুল অ্যান্ডি সিল্কের শাড়ি। হ্যাঁ, প্রাইস রেঞ্জ কিন্তু এটা একের ভেতরে আছে, রিজনেবল প্রাইসের মধ্যে তুমি পেয়ে যাচ্ছ এই শাড়িটা। শাড়িটা আমি তোমাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি, বিশাল বড় 14 হাত, 14.5 হাতের শাড়ি, সাথে হচ্ছে রানিং ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ এই শাড়িটার। প্রাইস হচ্ছে এই শাড়িটার মাত্র মাত্র মাত্র, কয়টা কালার এটা? এক দুই তিনটা,
তিনটা কালার আছে। আচ্ছা তিনটা কালার দেখে প্রাইসটা বলছি তোমাদেরকে, ওকে? এই শাড়িগুলো তোমরা ছেলে নিতে পারো, শাড়িগুলো এই যে দেখো, এগুলো অনেক সুন্দর লাগবে পরলে কিন্তু। হ্যাঁ, আর যদি আমি নেক পিসটা বের করে পরি, ওকে, সো এটা তোমরা ছেলে নিতে পারো। এটা টোটাল কালার আছে আমাদের কাছে তিনটা, এইটা একটা ম্যাজেন্ডা কালার, আরেকটা কালার হচ্ছে গিয়ে ট্যাসেল আছে, এদিকে এগুলো সব এমব্রয়ডারি ওয়ার্ক করা, আঁচলটা খুব সুন্দর, তাই না? আর এইটা দেখো নিয়ন কালারের ভিতরে, গতকালকে ইজি ক্লিকে লাইভে আমি নিয়ন কালারের একটা হিজাব দেখিয়ে বলেছিলাম, নিয়ন কালারের একটা হিজাব কিনে রাখো। ওই হিজাবটা যদি তুমি কিনে রাখো, অর্ডার করে রাখো, এখনো থাকার কথা যেহেতু গতকালকেই লাইভ করেছি, ওই কালারটা এই শাড়ির সাথে একদম পারফেক্টলি যাবে, খুব সুন্দর লাগবে। ওয়াও, দেখো শাড়িটা অসম্ভব সুন্দর, লুক নাইস। এটা হচ্ছে অ্যান্ডি কটনের একটা শাড়ি, দাম খুবই 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 রিজনেবল আছে, পুরোটাতে যেহেতু এমব্রয়ডারি ওয়ার্ক করা সেই অনুযায়ী দামটা যথেষ্ট রিজনেবল আছে। যার যা লাগবে টেক এ স্ক্রিনশট এন্ড অর্ডার করে ফেলবো আমরা, তা নিয়ে তুলিস ফ্যাশন হাউস পেজে, ওকে? সো এটা আমরা পুরোটা শাড়িতেই দেখাচ্ছি, পুরোটা শাড়িতেই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এই যে ছিটা ছিটা কাজগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সব এমব্রয়ডারি ওয়ার্ক করা। হ্যাঁ, আজকে আর না লাইভ নাই, আরো যাও লাইভ সেই সকালবেলা শুরু করেছি, আজকে এখন রাত 12টা বেজে পার হয়ে গিয়েছে 12টা, আরো যাও। এটা এটা হচ্ছে গেল আমাদের সেকেন্ড ওয়ান। আরেকটা কালার আছে সেম শাড়িটার, সেটা হচ্ছে এই যে এই যে এইটা কারকার শাড়ি, এটার প্রাইস হচ্ছে অনলি অনলি অনলি, এত সুন্দর হাসির মধ্যে ক্লান্তি মাখা মুখ দেখে বুঝাই যায় না, সিদ্ধি খালিম আপু, 1650 টাকা মাত্র। এটা হচ্ছে ফর ব্ল্যাক লাভার্স, ওকে? এটা কিন্তু টোটালি ব্ল্যাক, ভেতরে যেহেতু আমি লাইট কালার পরে আছি এর জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না, এটা টোটালি ব্ল্যাক কালার, ওকে? টোটালি 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 এটা ব্ল্যাক কালার, এটার কালারটা হচ্ছে এক্স্যাক্টলি এই যে এইরকম, ওকে? এটার এক্স্যাক্ট কালারটা হচ্ছে এইরকম, এটার হচ্ছে গিয়ে আঁচলটা আমাদের এরকম পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, ট্যাসেল করা আছে, এন্ড অলসো সাইডের যে পার্টটা এটা কিন্তু ওয়েভিং করা, ওয়েভিং করা। প্রাইস হচ্ছে 1650 টাকা এই শাড়িটার দাম, ওকে? সো এটা আমরা সরিয়ে বলছি, এটা হচ্ছে অ্যান্ডি কটনের মধ্যে ছিল, এক একটা ম্যাটেরিয়াল এক এক রকম, 7-14 হাত প্লাস শাড়ি এবং শাড়ির সাথে ব্লাউজ পিস আছে, এটা আমরা সরিয়ে রাখছি, ওকে? শাড়িটার রংটা এত সুন্দর, আমি তো ছবি তুলেছি না, ছবি তুলে দেখি ওয়াও কি সুন্দর একটা কালার পরিয়েছে, আমি খুবই প্লিজড থাকি কেউ যখন আমাকে খুব সুন্দর কিছু পরে তাদের প্রতি। আমার মন ভরে না, আরো লাইভ দেখবো, হ্যাঁ তোমাদের মন যে কিভাবে ভরাতে পারি। আচ্ছা এখন তো আমরা কি শাড়ি দেখবো, এখন হচ্ছে আরং কটনের আরেকটা শাড়ি দেখবো। ওয়াও কালারটা জাস্ট দেখো কি সুন্দর একটা কালার, না খুব সুন্দর একটা কালার, এত এত লাইভ করে টায়ার্ড তবুও হাসি মুখ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ হাসি মুখ, কারণ তোমরা তোমরা যে এত কষ্ট করে আমার সাথে রয়েছো এত রাত অবধি তবুও, তাই জন্য খুশি আমি। এই টাইপের কটন শাড়িগুলোর মধ্যে না একটা অন্যরকম একটা মানে কি বলে একটা ভাইব কাজ করে, সিরিয়াসলি মানে বোঝাই যায় যে দিজ আর মানে এগুলো আসলে বাঙালি মেয়েদের জন্যই তৈরি করে, এগুলো কিন্তু সবাই ক্যারিও করতে পারে না এই ধরনের শাড়িগুলো, বিশেষ করে বাঙালি ছাড়া বাঙালি মেয়েরা ছাড়া এই শাড়িগুলো, এত সুন্দর শাড়িগুলো এগুলো না বাইরের দেশের ওরা ওভাবে ক্যারি করতে পারে না, সত্যি কথা এগুলো বাঙালিদের জন্যই স্পেশাল মেক করে। দেখো কত কুচি হবে, তুমি কত কুচি দিবা বলো, হ্যাঁ ইভেন তোমার ব্লাউজ পিসের সাথেও এই যে একটুখানি করে কাজ রয়েছে, একটুখানি কাজ আছে ব্লাউজ পিসের মধ্যে, ওকে? এটা হচ্ছে আরং কটনের মধ্যে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা, ট্যাসেল করা, ফুলের সাথে অ্যাপ্লিক ওয়ার্ক করা আছে, এই যে ফুলের সাথে অ্যাপ্লিক ওয়ার্ক করা, এই কাজটাকে অ্যাপ্লিক ওয়ার্ক বলে, ঠিক আছে? ফুলের সাথে অ্যাপ্লিক ওয়ার্ক করা, এটার প্রাইস হচ্ছে, এটা কয়টা কালার আপু? দুইটা, আচ্ছা এটা দুইটা কালার, একটা হচ্ছে এইটা ব্লু আর একটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো টাইপের কালার, দুইটা কালার, প্রাইসটা বলেই দিই না, আরেকটা কালার দেখিয়ে প্রাইসটা বলে দিই, দুই এর ঘরে আছে এটা, খুবই সুন্দর একটা শাড়ি। এগুলো হচ্ছে তোমার আরং কটনের মধ্যে, আরং কটন যাদের ফেভারিট তারা এগুলো নিতে পারো।
আমরা কিন্তু সব ধরনের ম্যাটেরিয়ালস এর নাম বলে দিচ্ছি। ধরো আমি একটা ম্যাটেরিয়ালস বলছি, তুমি এক্সপেক্ট করে বসে আছো অন্যরকম, সেটাগুলো কিন্তু হবে না। তোমার পরে শাড়িটার কালারটা অসম্ভব সুন্দর, মাশাল্লাহ বলে দিও। এইটা হচ্ছে সেম শাড়িটার আরো একটা কালার, হ্যাঁ, আরং কটনের ভেতরে। আরং কটনের এই শাড়িগুলা গিফটের জন্য কিন্তু পারফেক্ট হবে। ওকে, কাউকে চলে গিফট করতে পারো। খুব সুন্দর সুন্দর ভাইব্রেন্ট কালার তোমরা পাচ্ছ। প্রাইস হচ্ছে অনলি 2150 টাকা। 2150 টাকায় এই সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছ। দুইটা কালার দেখিয়েছি, আরো যদি কালার থেকে থাকে তাহলে তোমরা ওদের পেজ ভিজিট করলে পেয়ে যাবে, ঠিক আছে? তানিয়া তুলিস ফ্যাশন হাউস। এবং এই শাড়িটার সাথে তুমি কিন্তু ব্লাউজ পিসও পাচ্ছ। ব্লাউজ পিসের মধ্যে একটা ফুল দেয়া আছে, এই একটা ফুলটা তুমি পিঠের দিকে বা সামনের দিকে, তুমি পিঠের দিকেই দিতে পারো, আর কোথায় দিবে, তাই না? একটা ফুল, দুইটা ফুল হলে দুই হাতে দিতে বলতাম। এই যে দেখো, ওকে, সব শাড়িগুলো পড়েছি, সব শাড়ি পরে দেখিয়ে দিয়েছি তানিয়া তুলিস ফ্যাশন হাউসের। কেমন লেগেছে জানিও। আমার পরা শাড়িটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে। আর তানিয়া তুলিস থেকে আপু এত সুন্দর করে আমাকে ব্লাউজ পেটিকোট একদম ম্যাচিং করে বানিয়ে দিয়েছে, যার কারণে আসলে আমার আরো সুবিধা হয়েছে এই সুন্দর শাড়িটা ক্যারি করতে। আমি জাস্ট হিজাবটা ম্যাচ করেছি আর জুয়েলারিটা ম্যাচ করে পরেছি, এই, ঠিক আছে? আমার কাছে অনেক 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 ভালো লেগেছে শাড়িটা। আজকে রাতে মনে হয় খুলবো না, এত ভালো লাগছে শাড়িটা। এটা কটনের শাড়ি, এত সিম্পলি এত সুন্দর করে মন কেড়ে নিবে, এটা আসলে চিন্তাই করা যায় না, যেটা সত্যি কথা। তুমি যেটাই ধরছো সেটাই খুবই মানিয়ে যাচ্ছে। মিনা আক্তার তন্নি আপু, থ্যাংক ইউ সো মাচ, ভালো লেগেছে আমার কাছে। আজকে আমরা কি কি শাড়ি দেখলাম? অ্যান্ডি কটনের শাড়ি দেখলাম, আরং কটনের শাড়ি দেখলাম, তারপরে হচ্ছে রাজশাহী বেসিক সিল্ক যেটা বলেছে ওটা আমার কাছে কটনই লেগেছে আসলে, মানে ফিলস লাইক কটন। এটাকে কেন যে সিল্ক বলছে আমি আসলে জানি না, হয়তো তো বা সিল্ক মিক্সড আছে, বাট ওটা হচ্ছে ওর রাজশাহীর, ওরা মনে হয় এটাকে সিল্ক বলে, বাট এটা অ্যাকচুয়ালি কটনের মতোই ছিল। আমারটা যেটা, এটা টোটালি কটন টাইপেরই, হ্যাঁ, বাট একটু প্রিমিয়াম কোয়ালিটি। সো সবগুলোর ম্যাক্সিমাম প্রাইস রেঞ্জ ছিল আমাদের 2000-2500 এর মধ্যে। এই তো, তোমাদের ভালো লাগবে, তোমরা একটা শাড়ি নিয়েই ফেলতে পারো, মন ভালো করে ফেলতে পারো। অনেকে আছে যারা শাড়ি পরতে পছন্দ করে, তোমার পরা শাড়িটা বেশি সুন্দর, হ্যাঁ, আসলে সত্যি কথা, তাই না? আসলে সবগুলো শাড়িই সুন্দর। যদি আমি সবগুলো তোমাদেরকে পরে পরে দেখাতে পারতাম, মানে এক্স্যাক্টলি এভাবে ম্যাচিং করে ব্লাউজ করে হিজাব করে যদি পরে পরে দেখাতে পারতাম, তাহলে হয়তো সবগুলো শাড়ি তোমাদের কাছে ভালো লাগতো। এটাই আসলে নিয়ম, তুমি যেই শাড়িটাই পিক করো না কেন, সেটার সাথে ম্যাচিং করে ব্লাউজ এবং হিজাব দিয়ে তুমি যখন মেকআপ করে পরবে, তখন দেখবে তোমাকে আরো সুন্দর লাগছে যে কোনো শাড়ি, হ্যাঁ। তো এই ছিল আমাদের আজকের লাইভ, থ্যাংক ইউ সো মাচ সবগুলো লাইভে এত এত সাপোর্ট দেওয়ার জন্য। আজকের মতো লাইভটা এখানেই রাখছি, যেটা পছন্দ হয় নিয়ে ফেলো। তানিয়া তুলিস ফ্যাশন হাউস থেকে আরো দুই পেজ একটা লাইক দিতে ভুলো না। ইনশাআল্লাহ পরের লাইভে আবারও দেখা হয়ে যাবে আগামীকাল দুপুর 2টায়। Till then, take care. Allah Hafiz. Assalamualaikum. Shubhratri.